চৌমুহনীতে নবনির্মিত আধুনিক বাস টার্মিনাল চালু বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌমুহনী পৌরসভা মেয়র আলহাজ খালেক সাইফুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী তিন আসনের এমপি মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব হোসেন রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুর নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, পৌরসভা কর্মকর্তা সিও মোজাম্মেল হোসেন পরিচালনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারি। বাস মালিক শ্রমিক যারা কাউন্টারে টিকিট বিক্রি করে তারা নিচ্ছে আর অনেকে নিচ্ছে, তারপরে আপনার বিচারে নিতে হবে। আপনার দ্বারা আমি দেখছি কয়েকজন বাস মালিক শ্রমিক যারা কাউন্টারে টিকিট বিক্রি করে তারা নিচ্ছে আর অনেকে নিচ্ছে, তারপরে আপনার বিচারে নিতে হবে।